আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার সাবস্ক্রাইবার বা আমাদের ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা অনেকেই ফোন দিয়ে ভিডিও এডিট করে থাকেন, কিন্তু আপনার কখনো কিন্তু পিসিতে বা ল্যাপটপে ভিডিও এডিট করার প্রয়োজন হতে পারে, তখন আপনি কী করবেন? আপনি তো নিশ্চয়ই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টের মতো বড় বড় সব সফটওয়্যারের কাজ নাও জানতে পারেন। তো এক্ষেত্রে আপনি একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন যে সফটওয়্যারটি খুবই মিনিমাল এবং লাইটওয়েট, মাত্র 86 MB। আমরা কথা বলবো আজকে এসি মুভি নামের একটা সফটওয়্যারের ব্যাপারে। এই সফটওয়্যার দিয়ে কীভাবে প্রো লেভেলের ভিডিও এডিট করা যায় সেটা দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি আদনান হাসান। অলরাইট, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি মুভি সফটওয়্যারটি আমরা উইন্ডোজ এবং হচ্ছে ম্যাকে অ্যাভেলেবেল। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করছি। সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে রয়েছে ইম্পোর্ট প্যানেল, দেন টাইমলাইন প্যানেল, দেন এখানে রয়েছে প্রিভিউ প্যানেল। ওকে, তো আমরা এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করছি। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে টাইমলাইনে ছেড়ে দিলাম ভিডিওটাকে। দেন এই সেকেন্ড অপশনটি দিয়ে গেলে আমরা এখানে বেশ কিছু এলিমেন্ট এবং স্টিকার দেখতে পাবো। এগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো, রিসার্চ করে নিতে পারবো, দেখতেই পাচ্ছেন। এখান থেকে অবশ্য কিছু স্টিকার আপনাকে ডাউনলোড করে নিতে হতে পারে। ডাউনলোড করে জাস্ট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আপনি এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে রয়েছে মিউজিক প্যানেল। নর্মালি আমাদের ভিডিওতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয় অলমোস্ট অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এখানে সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্ট তো আমরা অনেকেই ব্যবহার করি, তো এখানে হিউজ কালেকশন আছে সাউন্ড ইফেক্টের। আপনার সাউন্ড ইফেক্টগুলো জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার টাইমলাইনে ছেড়ে দেবেন, দ্যাটস ইট। দেন এখানে রয়েছে টেক্সটের আরেকটি প্যানেল। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন, টাইটেল অ্যানিমেশন, লোয়ার থার্ড, যেগুলো আমাদের প্রিমিয়ার প্রো আফটার এফেক্টে অনেক জটিল মনে হয় অনেকের কাছে। এগুলো আপনি খুব ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এই টেক্সট অ্যানিমেশনগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আপনার টাইমলাইনে ছেড়ে দিলেই হবে। দেন এখানে স্কেল রয়েছে, এটা দিয়ে হচ্ছে আপনি রিসার্চ করে নিতে পারবেন, যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে টাইটেল টেক্সটটা হচ্ছে রিনেম করতে পারবেন। এখানে দুইটা বক্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা টেক্সটগুলো রিমুভ করে আমাদের টেক্সটগুলো এখানে অ্যাড করে দিতে পারবো। দেন এখানে রয়েছে ফিল্টার। এখানে অলমোস্ট অনেক ধরনের ফিল্টার আপনি এখানে দেখতে পাবেন, যেগুলো আপনার হয়তো প্রয়োজন হতে পারে যে কোনো ধরনের ভিডিওতে। যদি আপনার প্রিভিউ এখান থেকে স্মুথলি না হয় তাহলে এখান থেকে হচ্ছে আপনি প্রিভিউটাকে হচ্ছে স্মুথ করে নিতে পারবেন, যদি একটু র্যান্ডার হবে এখানে। এরপর কথা বলা যাক ট্রানজিশন নিয়ে। এখানে আমরা হিউজ কালেকশন দেখতে পাচ্ছি ট্রানজিশনের, লেটেস্ট সব ট্রানজিশন এখানে দেখা যাচ্ছে। দুইটা লেয়ারের মাঝখানে আপনি ট্রানজিশন অ্যাড করবেন অবশ্যই। তো এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে দুইটা লেয়ারের মাঝখানে ছেড়ে দিলেই এই ট্রানজিশনটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এছাড়াও এখান থেকে ট্রানজিশনের স্পিড ডিউরেশন আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কতটুকু সময় জুড়ে ট্রানজিশনটা হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন, এখানে অপশন রয়েছে। এছাড়াও এখানে মোশন এবং অ্যানিমেশনের একটা প্যানেল দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো মোশন দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমাদের ভিডিওতে যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপর যে অপশনটি রয়েছে, আপনি যদি চান একটা ফ্রেমে দুইটা বা তিনটা ভিডিও দেখাতে চান তাহলে আপনারা এই মেনুটা ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমরা এখানে যদি ছেড়ে দেই টাইমলাইনে তাহলে হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল ভিডিও একটা স্ক্রিনে আমরা শো করাতে পারবো, ক্লিক করতে পারেন। এরপর দেখাচ্ছি কীভাবে কালার গ্রেডিং করবেন। এর জন্য হচ্ছে আপনি ভিডিওর লেয়ারেও ক্লিক করতে পারেন অথবা প্রিভিউ প্যানেলের এখানেও ক্লিক করতে পারেন। দেন এখানে কালার বলে একটা অপশন আমরা পেয়ে যাব। এখান থেকে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো এই ছিল এসি মুভির বেসিক। তো আমরা ভিডিওটা যদি এক্সপোর্ট করতে চাই এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনার ভিডিওটিকে আপনি কোন ফর্মেটে আপনি এখান থেকে রেন্ডার করতে চাচ্ছেন। এখানে আপনি 4K ভিডিও রেন্ডার করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে ডিভাইস স্পেসিফিকও রেন্ডার করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ওয়েব স্পেসিফিক। দেন এখান থেকে এক্সপোর্ট প্রসেস ফাইনালাইজ করে হচ্ছে আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করুন। আপনি চাইলে সফটওয়্যারকে কিনতে পারেন অথবা এখান থেকে কন্টিনিউ করলে ভিডিওটা রেন্ডার হবে, কিন্তু একটি ওয়াটারমার্ক থেকে যাবে, যেটা অনেকটা সব ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতেই হয়ে থাকে। এছাড়াও এই সফটওয়যারটির আরও অনেকগুলো টিউটোরিয়াল পেতে এসি মুভির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো এই ছিল মূলত এসি মুভি নিয়ে আজকের ভিডিও। যদিও সফটওয়্যারটি আসলে পারচেস করে আপনাকে ব্যবহার করতে হবে, তবে ফ্রি ট্রায়ালের অপশন রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন। আর আপনার সাথে দেখা হয়ে যাবে আমাদের পরবর্তী ভিডিওতে। আর আপনি চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।